আধুনিক সভ্যতার চোখে হারিয়ে যাওয়া পুতুল নাচ মন মাতালো সুন্দরবনবাসীর। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সুন্দরবন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিনামূল্যে আয়োজিত পুতুল নাচের আসর। সন্দেশখালীর দক্ষিণ নলগড়া গ্রাম জমজমাট পুতুল নাচের আসরে। শিশু মনের বিকাশ ঘটাতে বাংলার প্রাচীন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখায় উদ্যোগী সুন্দরবন স্পোর্টিং ক্লাব। ডিজিটাল দুনিয়ায় এই প্রাচীন সংস্কৃতি কি হারিয়ে যাচ্ছে? মঞ্চ বেঁধে শুধু পুতুল নাচের আসর এখন আর আগের মতো দেখা যায় না। সেই পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে বসলো পুতুল নাচের আসর। বসিরহাট মহকুমার সন্দেশখালীর দক্ষিণ নলগড়া গ্রামে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বসেছে পুতুল নাচের আসর। নবদ্বীপের গিরিধারী পুতুল নাচ সংস্থা রাজা হরিশ্চন্দ্র পালা করে। তিন দিন ধরে বিনামূল্যে সুন্দরবনের প্রান্তিক মানুষরা উপভোগ করেন এই পুতুল নাচ। আমার একটা বিয়ের ব্যবস্থা করলো না, কোথাও একটা মেয়েও দেখতে গেল না। মিথ্যা কথা বলবো কত যে আসেছি চব্বিশ পরগনার বিজ্ঞান মঞ্চের সম্পাদক প্রদীপ্ত সরকার জানান, রুটি রুজির টানে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে পুতুল নাচের শিল্পীরা। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। এটা যেন একটা বাড়তি পাওয়া বা বাড়তি প্রচার আমাদের কাছে, তাই অনুরোধ করব সকল ক্লাবকে, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলোকে, যে আরো বেশি করে এই ধরনের কর্মসূচি আমাদের আয়োজন করতে হবে, ব্যবস্থা করতে হবে, চালিয়ে যেতে হবে। ক্লাব সদস্য দিব্যেন্দু পাত্র জানান, হারিয়ে যাওয়া শিল্প সংস্কৃতিকে বাঁচাতেই এই উদ্যোগ। যে ছোটদের একটা বিনোদনমূলক অনুষ্ঠান পুতুল নাচ। পুতুল নাচ সত্যি 1 থেকে 15 বছর যারা বয়স তারা এই গ্রাম বাংলায় পুতুল নাচ অনেকেই দেখেনি, তো প্রত্যেক দর্শক প্রত্যেক সদস্য ভীষণ আপ্লুত। আমরা চেষ্টা করেছি পরবর্তীকালে যাতে এই ধরনের অনুষ্ঠান আবার আনতে পারি, সেটার জন্য চেষ্টা করব। এই উপলক্ষে গ্রামে মেলা বসেছে। অনেক বছর পর ছোটবেলাকে ফিরে পেয়ে খুশি এলাকার বয়স্ক থেকে শিশুরা। সুন্দরবনের জলে জঙ্গলে লড়াই করে বেঁচে থাকা মানুষরা এর থেকে মানসিক খোরাক পাবে বলে আশা উদ্যোক্তাদের। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।